চাকরি নিয়োগে দুর্নীতি, এর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক নেতা ঘনিষ্ঠদের বাড়ি থেকে উদ্ধার হয়েছে টাকা। এর প্রতিবাদে 2 আগস্ট মঙ্গলবার সিপিআইএম দার্জিলিং জেলা কমিটির পক্ষ থেকে এক প্রতিবাদী মিছিল বের করা হয়। এই মিছিল শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে শুরু হয়। উক্ত মিছিলে উপস্থিত ছিলেন শিলিগুড়ির প্রবীণ বাম নেতা অশোক ভট্টাচার্য সহ দলের আরও বহু কর্মীরা। মিছিলের মূল স্লোগান ছিল চোর ধরো জেলে ভরো। তারা জানান চাকরি নিয়োগের দুর্নীতিতে জনগণের কাছ থেকে যেভাবে টাকা লুট করা হয়েছে তার জন্য মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত। রাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকার আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত, শিক্ষা বিভাগ সহ সমস্ত বিভাগে এই বেপরোয়া দুর্নীতি হচ্ছে। ভাবা যায় যে শিক্ষা দপ্তরের একজন মন্ত্রী ছিলেন, তিনি এখন ইডির হেফাজতে গ্রেপ্তার হয়ে আছেন। একাধিক তৃণমূল কংগ্রেসের নেতারা সিবিআই বা ইডির স্ক্যানারে আছে। এবং এই যে দুর্নীতি, এই দুর্নীতির দায় মুখ্যমন্ত্রী অস্বীকার করতে পারে না। রামমোহন, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, নজরুলের বাংলা আজকে তাকে কোন জায়গাতে নিয়ে গেছে তৃণমূল কংগ্রেস? এই তৃণমূল কংগ্রেসের এই দুর্নীতির বিরুদ্ধে এবং রাজ্যের সম্মান পুনরুদ্ধার করার জন্য, জনগণকে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়ে এবং মুখ্যমন্ত্রী নিজে এই দুর্নীতির জন্য দায়ী এবং এই সরকারের অপসারণ দাবি করেই আমাদের আজকের এই ধিক্কার মিছিল। আমাদের বামফ্রন্ট সরকার 2011 সন পর্যন্ত ছিল, তারপরে 12 বছর তৃণমূল কংগ্রেসের সরকার। এরা তো অনেক কথা বলেছিল দুর্নীতি ধরবে, কত কমিশন তৈরি করলো, কত ধরনের সেই বিভিন্ন ধরনের তদন্ত কমিশন ইত্যাদি। একটি ক্ষেত্রেও আমাদের কাউকে, কোনো মন্ত্রী, কোনো নেতা কারো বিরুদ্ধে কোনো দুর্নীতিকে প্রমাণ করতে পারেনি। তাই এসব কথা বলে ওরা পার পাবে না। বামফ্রন্ট সরকার থাকাকালীন প্রতিটি ঘটনার ক্ষেত্রে স্বচ্ছতার সঙ্গে এবং যোগ্যতার ভিত্তিতে চাকরি দেওয়া হয়েছে, এবং তৃণমূল কংগ্রেস প্রতিটি ক্ষেত্রে অস্বচ্ছতা, অযোগ্যতা এবং টাকা পয়সার বিনিময়ে, ঘুষের বিনিময়ে চাকরি দিচ্ছে। উপাচার্যরা, ভাইস চ্যান্সেলাররা দুর্নীতিতে যুক্ত, এর চাইতে লজ্জার আর কি হতে পারে? শিলিগুড়ি তো বাংলার বাইরে নয়, শিলিগুড়ি কি পশ্চিমবঙ্গের বাইরে? গোটা রাজ্যে যদি দুর্নীতি হয়, শিলিগুড়ি কি পশ্চিমবঙ্গের বাইরে যে এখানে দুর্নীতি নেই? এখানেও তদন্ত করে দেখুক।